রবিবার 6 আগস্ট সকাল 9টায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে কালিয়াগঞ্জ রেল স্টেশন উন্নয়ন প্রকল্পের শিলান্যাস হতে চলেছে। দূর নিয়ন্ত্রণ ব্যবস্থার মাধ্যমে নয়াদিল্লি থেকে প্রধানমন্ত্রীর সারা দেশে অমৃত ভারত প্রকল্পের অধীনে মোট 1275টি রেল স্টেশন উন্নয়ন কাজের শিলান্যাস করবেন। ভারতীয় রেলের অমৃত ভারত প্রকল্পের তালিকায় আছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ, ডালখোলা এবং আলুয়াবাড়ি রোড রেল স্টেশন। এই শিলান্যাস অনুষ্ঠানের প্রস্তুতি খতিয়ে দেখতে বৃহস্পতিবার দুপুরে কালিয়াগঞ্জ রেল স্টেশন পরিদর্শন করেন উত্তর পূর্ব সীমান্ত রেলের কাটিহার ডিভিশনের ম্যানেজার সুরেন্দ্র কুমার। স্টেশন প্যাসেঞ্জার মিটিং কাম থে দেখা হ্যাঁ, জেসা সবক উমিদ হ্যাঁ আগামী 6 তারিখ কো প্রধানমন্ত্রী দ্বারা অমৃত ভারত যোজনা কে অন্তর্গত স্টেশন পে উদ্ঘাটন কাজ কার্যক্রম হ্যাঁ উসিকে সম্বন্ধে নিরীক্ষণ কে লিয়ে সব লোক হাম লোক আয়ে হুয়ে হ্যাঁ কহাঁ পে কার্যক্রম কা আয়োজন হোগা। কালিয়াগঞ্জ রেল স্টেশন উন্নয়ন প্রকল্পের শিলান্যাস অনুষ্ঠানের দিনক্ষণ সামনে আসতেই খুশির হাওয়া কালিয়াগঞ্জে। কালিয়াগঞ্জ থেকে বিক্রমাদিত্য বিশ্বাসের রিপোর্ট, ওঙ্কার বাংলা।